আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে আমরা দুইটা অফার শেয়ার করব, যেখান থেকে আপনারা ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারবেন। ফার্স্ট এর অফার, এখান থেকে ইনস্ট্যান্ট ইউএসডিটি পাবেন। সেকেন্ড এর অফারটা শেয়ার করব, সেখান থেকে ইনস্ট্যান্ট টোকেন পাবেন, যেটা অলরেডি লিস্টেড। রেফার করলেও পাবেন বিইউএসডিটি ইউএসডিটি, মানে এভরিথিং টোকেন সেখান থেকে আপনারা স্পিন বা বক্সের মাধ্যমে নিতে পারবেন। মোট দুইটা অফার শেয়ার করব, অবশ্যই ভিডিওটা ফুললি দেখার চেষ্টা করবেন, যেখান থেকে আপনাদের আর্নিং হবে আর কি। ওকে, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, প্লাস বেল আইকনে ক্লিক করতে পারেন, আর টেলিগ্রাম চ্যানেলে তো মাস্ট বি জয়েন থাকবেন। তো চলেন আমরা আজকে যে অফারটা নিয়ে কথা বলি সেটা দিয়ে কথা বলি। প্রথমত আমরা একটা OKX এর অফার নিয়ে কথা বলবো, যেখান থেকে আপনারা ডিরেক্ট ইউএসডিটি পাবেন। এটাতে কীভাবে জয়েন করবেন বলে দিচ্ছি। প্রথমত আপনাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, প্লে স্টোর থেকে করে নেবেন OKX, মানে যে ওদের যে ওয়ালেটটা আছে ওইটা আর কি। ওকে, এই যে আমার দেখেন ডাউনলোড করা আছে, যে এইটা মূলত আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে একটা যে কোনো একটা VPN ইউজ করবেন। আমি কিন্তু সোর্স VPNটা ইউজ করবো, এই যে এইটা অ্যাপটা আগে ডাউনলোড করবেন, তারপরে VPNটা কানেক্ট করে নেবেন। কারণ অ্যাপ ডাউনলোড করার সময় VPN কানেক্ট করলে কিন্তু স্লো নেট হয়ে যাবে, কাজ করবে না আর কি। ওকে, তো আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে করতে হবে। প্রথমত ওই যে এটা কানেক্ট করে নেবেন, কানেকটিং লেখা আসবে দেখতে পারবেন, এখনই কানেক্টেড হয়ে যাবে আর কি। তারপর আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে, তারপরে আমাদের VPN দিয়ে কী কী করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, VPNটা কানেক্ট করে অ্যাপসের ভিতরে ঢুকবেন। ঢোকার পরে এখানে ওয়ালেট অপশন আছে দেখতে পারবেন, এখানে আসবেন। আসার পরে Web3 অপশন আসবে, তারপর এখান থেকে ক্রিয়েট অপশনে ক্লিক দিয়ে এখান থেকে দুই নম্বরটা সিলেক্ট করে নেবেন। দুই নম্বরটা সিলেক্ট করলে একটু লোড নেবে, আর যদি VPN কানেক্ট নাও হয় সেক্ষেত্রেও কিন্তু একটা VPN অফ করেও এটুকু করতে পারবেন। VPN যখন কানেক্ট করতে হবে সেটাও আমি দেখাচ্ছি। দেখেন এরকম মানে ইরোর দেখাতে পারে। ওকে, এটা স্কিপ করে দিতে পারেন। এখানে একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন, পাসওয়ার্ড দিয়ে জাস্ট কনফার্মে ক্লিক দেবেন, তারপরে এরকম একটু লোড নেবে দেখতে পারবেন, তারপর এটা সাকসেসফুল হয়ে যাবে। ওকে, হওয়ার পরে এটা স্টার্ট একটা ক্লিক দিবেন, তারপরে ব্যাকআপ অপশন আছে দেখতে পাচ্ছেন, এখানে যে ব্যাকআপ এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে দুই নম্বরটা সিলেক্ট করবেন, এখানে আপনাদের প্রাইভেট কি দিবে কিছুটা, ওটা স্ক্রিনশট দিয়ে জাস্ট পরের বার তিনটা মিলিয়ে নেবেন। ওকে, প্রাইভেট কিটা ব্যাকআপ করে নেওয়ার পরে এরকম অপশনে চলে আসবে, আপনার যদি VPN অফ হয়ে যায় কিন্তু কোথাও ক্লিক দিলে কিন্তু কাজ হবে না, এরকম চলে আসবে। ভাববেন আপনার VPNটা মেবি অফ হয়ে গেছে, আপনার VPNে ঢুকবেন, আবার জাস্ট কানেক্ট করে নেবেন আর কি VPNটা। ওকে, আমার VPNটা দেখতে পাচ্ছেন অফ হয়ে গেছে, এই জন্য মানে ইরোর দেখাচ্ছে। এইভাবে ক্লিক দিবেন, তারপর আবার কানেকটিং করে নেবেন। কানেক্ট হতে অনেক ক্ষেত্রে একটু সমস্যা দেখা দেয় এই VPNটা, আদার্স যে কোনো VPN ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। তো আমি কানেক্ট করে নিচ্ছি। অলরেডি দেখতে পাচ্ছেন VPNটা আমাদের কানেক্ট হয়ে গেছে, আমরা এখন ওই অ্যাপসের ভিতরে আবার চলে যাব আমাদের OKX-এর ভিতরে। ওকে, এবার দেখবেন ওটা সব মানে কাজ করবে আর কি। VPN কানেক্ট ছাড়া কিন্তু অ্যাপসটা কাজ করে না। আমি যদি এখন ডিসকভারি অপশনে এসে লোড নিই, VPN কানেক্ট করলে যদিও একটু স্লো কাজ করে, তারপরেও কিন্তু আমাদের এটা কাজ করবে দেখতে পারবেন। ওকে, এই যে দেখতে পাচ্ছেন, তো আমরা এখান থেকে ডিসকভার অপশনে ক্লিক দিয়ে একটু ওয়েট করবো আমাদের ইন্টারফেসটা আসার জন্য। VPN কানেক্ট করলে একটু স্লো কাজ করে এটা আমরা সবাই জানি। এখান থেকে উপরে URL অপশনে ক্লিক দিয়ে আমাদের যে পোস্টটা দেওয়া আছে, পোস্টের ভিতরে যে লিঙ্কটা মূলত দেওয়া আছে, লিঙ্কটা জাস্ট কপি করতে হবে আমাদের। কপি করার পরে এখানে এটা পেস্ট করতে হবে, এই যে এখানে এটা পেস্ট করে জাস্ট ইন্টার করে দিবেন। VPNটা কিন্তু কানেক্টেড থাকতে হবে অবশ্যই, ইন্টার করে দিবেন, তারপর এটা কনফার্ম করবেন। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের একটা কনফার্মেশন চেয়েছে, এটা হয়ে যাচ্ছে আর কি। এই যে আমাদের এদের ইন্টারফেস আসার পরে এখানে আমাদের কাজ করতে হবে। আপনাদের কিন্তু টুইটার অ্যাকাউন্ট মাস্ট বি লাগবে, তাদের টুইটার নয় তারা এটা করতে পারবেন না। তো আমরা একটু ওয়েট করবো। আরেকটা কথা, যদি এইরকম আসে আপনারা যেটা করতে পারেন, VPN ভিতরে যে VPNটা ডিসকানেক্ট করে দিতে পারেন সিম্পল। আর ডিসকানেক্ট করে আবার কানেক্ট কখন করতে পারবেন আমি দেখাচ্ছি। ডিসকানেক্ট করে দিলাম, তারপর আমরা এখানে আসবো। ওকে, এখানে এসে জাস্ট একটা রিলোড দিব। VPN ডিসকানেক্ট করে দিলে কিন্তু আমাদের কী হবে, মানে স্পিডটা একটু ভালো পাবে, দ্রুত কাজ করবে, হচ্ছে না আর কি। যাই হোক, ওয়াইফাই দিয়ে করলে VPN অফ করলেও মেবি হয়, তো আমি আবার VPNটা কানেক্ট করেই নিই, না হলে হচ্ছে না যেহেতু। আচ্ছা, VPNটা অফ করে এখানে লোড দিবেন। VPN কানেক্ট করলে কিন্তু এটা আসছে না দেখলাম, কানেক্ট অপশনটা। তো আমি VPNটা জাস্ট অফ করলাম, এখানে রিলোড দিলাম, এই যে আরেকবার ইন্টারনেট ইরোর দেখাবে, তারপর কানেকটিং অপশনটা চলে আসবে। ওকে, তো জাস্ট কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পরে যে পারমিশন চাওয়ার, এই সময় আবার VPNটা কানেক্ট করে নেবেন। ওকে, মানে কানেক্ট পেজটা আসা পর্যন্ত ওয়েট করবেন, আমাদের কানেক্ট হয়ে গেছে। আবার এখানে যাব, যে জাস্ট আমরা আরেকবার রিফ্রেশ দেবো এখানে। ওকে, রিফ্রেশ দিলে দেখবেন আমাদের পারমিশন চাবে, পারমিশনটা দিলে আমাদের VPNটা কানেক্ট হয়ে যাবে। ওকে, তো আমি একটু ওয়েট করছি। এই যে আমাদের এটা পারমিশন চেয়েছে দেখতে পাচ্ছেন একটা, এটা জাস্ট আমরা কনফার্ম করে দেবো। পাসওয়ার্ডটা এখানে দিলে আমাদের পাসওয়ার্ডটা হয়ে যাবে আর কি। ওকে, তো আমি একটু ওয়েট করি আর পাসওয়ার্ডটা দিয়ে নিই। আপনাদের একটু এত সময় লাগবে না, আমি যেহেতু ভিডিও করে দেখাচ্ছি এই জন্য আমার একটু টাইমটা বেশি লেগে যাচ্ছে, আপনাদের কিন্তু এত লাগবে না, আপনাদের দ্রুত হয়ে যাবে। আমি একটু
এলোমেলো হয়ে যাচ্ছে ভিডিওর ক্ষেত্রে। ওকে, তো দেখেন আমাদের ওই পাসওয়ার্ডের পরে যে $20,000 একটা মিস্ট্রি বক্সের অফার চলে এসেছে, এখান থেকে মূলত আমরা পাবো। তো এখান থেকে স্টার্টে একটা ক্লিক দিব, জাস্ট ক্লিক দেওয়ার পরে এখানে আপনাদের টুইটারটা কানেক্ট করবে, জাস্ট এই তিনটা টাস্ক করলে হবে। জাস্ট টুইটার অ্যাকাউন্ট থাকলে হবে, আমি করে দেখাচ্ছি। জাস্ট এখানে ক্লিক দিয়ে বাইন টুইটারে একটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পর আপনারা এখানে টুইটারটা লগ ইন করে নেবেন, টুইটারের জিমেল অথবা ইউজার নেম দিয়ে লগ ইন করতে পারেন। আমি করে নিচ্ছি। আচ্ছা, টুইটারটা কানেক্ট করার পরে এখানে তিনটা টাস্ক আছে, টাস্ক তিনটা কমপ্লিট করলে এরকম অপশন আসবে, এখানে একটা বক্স দিবে। ওকে, আপনার কিন্তু লাখের উপর ডিপেন্ড করবে, এখান থেকে আপনারা কিছু নাও পেতে পারেন। আমি ভিডিওতে যতক্ষণ দেখালাম ততক্ষণ দেখে কিন্তু কিছু নাও পেতে পারেন এটা। ওকে, আমি জাস্ট ওপেন করে দেখি আমার কী আসলো আর কি। অনেক ক্ষেত্রে দেখা যায় ব্যাড লাক আসতে পারে, যে আমার দেখতে পাচ্ছেন নেক্সট টাইম দেখাচ্ছে। আপনারা প্রতি রেফারে কিন্তু একটা করে বক্স পেয়ে যাবেন। তো আপনারা এইভাবে যদি আপনাদের টুইটার অ্যাকাউন্ট থাকে পাঁচশোটা, প্রত্যেকটা করবেন, আশা করছি একটা থেকে উইন হলে $2 প্লাস পেয়ে যাবেন আর কি। ওকে, তো আমরা এখন সেকেন্ড ইভেন্টটা নিয়ে কথা বলবো, যেখান থেকে প্রত্যেকে রেওয়ার্ড পাবেন, এখানে কোনো লাকি সিস্টেম না। আচ্ছা, সেকেন্ড ইভেন্ট যেটা নিয়ে কথা বলবো সেটা থেকে দেখেন অলরেডি কিন্তু অনেকেই রেওয়ার্ড নিয়েও নিয়েছে। ওকে, তো সেকেন্ড যেটা নিয়ে কথা বলবো সেটা হলো একটা অ্যাপ্লিকেশন অফার। জাস্ট অ্যাপসটা লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, লিঙ্কটা ক্লিক দিয়ে অ্যাপসটা ওপেন করে নেবেন। আচ্ছা, তারপরে অ্যাপসটা ওপেন করে জাস্ট সাইন আপ বাটনে ক্লিক দিবেন, এখানে একটা ইউজার নেম সেট করে দিবেন আপনার ইচ্ছা মতন। তারপরে এখানে একটা ইনভাইট কোড, এটা মাস্ট পে আমাদেরটা দেওয়ার চেষ্টা করবেন। আমাদের গ্রুপের ভিতরে যে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন নিচে যে কোডটা লেখা, ওটাতে ক্লিক দিয়ে জাস্ট এটা এখানে বসে নিচে ডান অপশনে ক্লিক দিয়ে তারপর ক্রিয়েট বাটনে একটা ক্লিক দিবেন। তারপরে যে প্রাইভেট কিটা দিয়েছে এটা কপি করবেন, আর নিচে যে গেট অপশন আছে একটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক দিবেন। তারপর লেস্ট গোতে ক্লিক দিয়ে একটু ওয়েট করবেন। তারপর একটা বক্স টিপে জাস্ট বক্সটা ওপেন করলে দেখেন ইনস্ট্যান্ট আমাদের কিন্তু $1 বেশি পেয়ে গেছে। এখান থেকে মিনিমাম উইথড্রো $300 টোকেন। ওকে, এখানে পার রেফারে একটা করে বক্স পাবেন, $8-$9 পর্যন্ত কিন্তু পেয়ে যেতে পারেন। ওকে, এখানে আবার নিচে গেট অপশানে একটা ক্লিক দিবেন। তারপরে এই যে মোর রেওয়ার্ড অপশানে ক্লিক দিয়ে এখানে আরও ওই যে ইগুলো আছে এইগুলো করেও কিন্তু আর্ন করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ব্যালেন্স দিয়ে দিয়েছে $70। এটা কনভার্ট মানে দেখুন $300 টোকেন হবে, এটা সেল কীভাবে দেবেন প্রসেসটা আমি বলে দিচ্ছে। জাস্ট কনভার্ট BTC-তে একটা ক্লিক দিবেন, তারপরে স্টারে ক্লিক দিবেন। ওকে, তারপর এটা ম্যাক্স করে নিচে কনভার্ট অপশানে ক্লিক দিবেন। আমি $300 তুলে দেখাচ্ছি আপনাদের, $300 তুলে জাস্ট কনভার্টে ক্লিক কীভাবে দিতে আমি দেখাচ্ছি। আচ্ছা, দেখতেছেন এটা আমার $200 টোকেন আছে, আমি এখানে জাস্ট একটা ক্লিক দিলাম। তারপরে যে এখানে ওকে এক্স আছে কিন্তু, ওকে স্টারে ক্লিক দিয়ে আমরা এটা ক্রস করবো, কারণ আমরা ওকে এক্স তো কনভার্ট করবো না। আবার এখানে একটা ক্লিক দিব, মানে যখন দেখবেন বিট গেটস আসবে তখন কাজটা করবেন আর কি, ম্যাক্স করতে হবে, করে কনভার্ট করে এটা ক্রস করবেন। তারপর ম্যাক্স করে আবার কনভার্টে ক্লিক দিলে এখানে দেখবেন বিট গেটস অ্যাকাউন্ট আসবে। আমি দেখাচ্ছি আপনাদের ওকে এক্স অ্যাকাউন্ট মানে আমাদের দিয়ে করলে আমাদের লস হবে আর কি, কারণ ওকে এক্স অ্যাকাউন্ট আমাদের এখানে না, যারা ইন্ডিয়া থেকে দেখছেন তাদের জন্য বেটার হবে। তো এখানে যখন বিট গেটস আসবে, আগেরটা কিন্তু একবারে আসছিলো, তখন জাস্ট আপনারা এটা কনভার্ট করে নিতে পারবেন। আর আমি যে একটা রেফার করলাম, রেফারের জন্য কিন্তু আমার একটা বক্স মেবি দিয়েছে, আমি বক্সটা ওপেন করে দেখাচ্ছি আপনাদের। আপনারা এইভাবে আনলিমিটেড রেফারও করতে পারবেন, কোনো সমস্যা হবে না আর কি। ওকে, যে মিশনে গেলাম, আমার কিন্তু ইনভাইটটা মেবি কাউন্ট হয়নি এখনও। ইনভাইটটা কাউন্ট হলে তো আমি একটা বক্স পাওয়ার কথা, আমি দেখছি বক্স দিয়েছে নাকি আমার, মেবি এখনও মানে রেফারটা কাউন্ট হয়নি। তো আপনারা ওইভাবে জাস্ট অ্যাকাউন্ট খুলে কানেক্ট করবেন, আর ইনভাইট করে পার ইনভাইটের জন্য একটা করে বক্স নিয়ে এটা সেল দিয়ে দেবেন আর কি। ওকে, ওকে এক্স এটা নিতে পারবেন অথবা বিট গেটসের ভিতরে। তো আজকে ভিডিও পর্যন্তই, যদি কোনো সমস্যা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কানেক্ট থাকবেন। দেখা যাচ্ছে খুব শীঘ্র নতুন কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।